বড় দেখো আরে বাঘ ওই তোমার ওই বাঘিনী শীতকালে সময় চলে এসেছে হি বাবা আমার ভয় লাগছে দেখো দেখো চলো এখনি বেরিয়ে চলে আসবে জঙ্গলের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে চলো চলো জঙ্গলের মধ্যে নদীর কানা দিয়ে কিন্তু চলে যাচ্ছে দেখো বাঘিনী বাঘা কিন্তু ওই বাবা জঙ্গলের মধ্যে নেমে পড়লাম কাকড়া ধরার জন্য হাতে দেখতে পাচ্ছ কত বড় একটা ব্যাগ ব্যাগটা ভর্তি করে নিয়ে যেতে হবে আজকে বাড়ি তো দেখা যাক দেখো কাকড়া গর্ত কোথায় আছে হ্যাঁ আর সাথে কোদালও নিয়ে এসেছি আগেই বলেছি খাদ খুঁড়বো তো দেখা যাক ওই যে দেখতে পাচ্ছ মা কোথায় নেমে যাচ্ছে দেখো শুধু আর এখানটায় কিন্তু বেশি একটা কাদা নেই পুরো শুকনো বালি টাইপের লাগছে এখানে তো বন্ধুরা এই যে এখানে একটা গর্ত বেশ বড় গর্ত এই গর্তের মধ্যে কিন্তু কাঁকড়া আছে তো এই যে গেছো কাঁকড়া খুব বড় কাঁকড়া এর মধ্যে ওই যে জু 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 মা ওদিক থেকে শিক দিচ্ছে আস্তে 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 এই যে হ্যাঁ আমার তো ভয় লাগছে কোনটা আমি পারবো আমার তো ভয় লাগছে তো বন্ধুরা এই যে যে না 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 আমি অলরেডি মাটি রেডি মাটি দিয়ে ধরেছি কি বড় মানে পা গুলো কি বড় বড় ও মারো বাড়ি মারো একটা বাড়ি মারো এই যে এই ধরেছে হ্যাঁ 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 গাছটা ঠিক করো গাছটা ঠিক করে ধরো এই যে তো বন্ধুরা এই যে মা বাড়ি দিয়ে পা ভেঙে দিচ্ছে আসবে ও আসবে আসবে তুমি জানো না ও কিরকম একটু বাড়ি দাও ও বাবা এই যে জঙ্গলের মধ্যে ঢুকেছি এই জঙ্গলের মধ্যে গাছ গেও গাছ আছে বান গাছ আছে কাঁকড়া গাছ আছে কাঁকড়া গাছ ছোট ছোট পুরো ভর্তি তো জঙ্গলে দেখতে পাচ্ছি ছোট ছোট ওই যে হরগোশ কাঁটা হ্যাঁ হরগোশ কাঁটা আছে কেওড়া গাছ কেওড়া গাছগুলো কোনগুলো গো মা ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে হ্যাঁ সরু সরু পাতা যেগুলো ওটা হচ্ছে কেওড়া গাছ তো কেওড়ার সময় যদিও এখন না তবু গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে জঙ্গলটার মধ্যে ঢুকেছি প্রচুর ঘন জঙ্গল দেখতে পাচ্ছ হচ্ছে হরগোশ কাঁটা তো এগুলো পুরো নদীর চর দিয়ে হয়ে থাকে এই যে একটা ছোট্ট একটা ড্রেন তো এই যে ড্রেন দিয়ে মানে হালকা হালকা করে জলও যাচ্ছে কি কাঁকড়া ধরেছ এই যে আসার সাথে সাথে মা একটা কাঁকড়া পেয়ে গেল এই যে পাতি কাঁকড়া এটা পাতি কাঁকড়া না পাটা ভেঙে দাও পালালো চলে গেছে নাকি বাপরে পুরো হাত থেকে চলে যাচ্ছে
তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কাঁকড়া গাছ, আর কাঁকড়া গাছের ছোট ছোট ফলও হয়েছে। এই যে আমি আগেও বলেছিলাম একটা ভিডিওতে দেখবে, এটা হচ্ছে মানে কাঁকড়ার ফল যে কলমের মতো হয়, খুব ছোট্ট একটা ফল হয়েছে। আর এই যে ফুলও ধরেছে গাছে, খুবই সুন্দর দেখাচ্ছে গাছটা, কিন্তু কিছুটা মানে হলুদ কোয়ালিটির লাগছে, সবুজ আর হলুদ মিক্সড করেই গাছটা, দারুণ লাগছে দেখতে। কি গো, কাঁকড়া পেয়েছো নাকি? দেখছি ধরেছি, বাইরে গর্তের ভেতর থেকে বাইরে বের করেছি। তুমি আবার ওই শিক নিয়ে এসছো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা কিন্তু শিক নিয়ে এসছে, আর ওই যে কাঁকড়াটা, ওই যে গাছে উঠে যাবে, কিন্তু গাছে উঠে যাবে, এই যে এই যে এই যে ধরবই তো, এই যে মাটি দিয়ে ধরবো, এই যে দেখতে পাচ্ছ ছুঁড়ে মারে ওকে, এই যে এই যে মা মা পুরো মাটি দিয়ে মারবে নাকি, তো দেখা যাক। ধরা গেছে? আর গাছের গোড়ায় কিভাবে এই যে আস্তে 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 বার করো, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেছো কাঁকড়া, এটা যথেষ্ট বড় আছে, এই যে আস্তে আস্তে কামড়াবে কিন্তু। তো বন্ধুরা এই যে একটা কাঁকড়ার গর্ত, এই যে আস্তে আস্তে আস্তে, হ্যাঁ মা ওই শিক দিচ্ছে, এই গর্তটা হচ্ছে এই যে কাঁকড়া বার হবে, এই যে এই যে দেখতে পাচ্ছে, দাঁড়া দাঁড়া ই চলে গেল চলে গেল, ও মা সে জলে চলে গেছে, ও মাই গড সে জলে চলে গেছে, স্টেক হয়ে গেছে আর পারলাম না, জলে পালালো, হ্যাঁ জলে চলে গেছে। আর প্রচন্ড ঘন জঙ্গল, হাঁটাও যাচ্ছে না, এর মধ্যে দুটো চৌকো আছে পাশে, মা চৌকোর ওই পাশটা চলে গেছে একটা শিক নিয়ে, তো দেখা যাক কি হচ্ছে। পেয়েছো ওখানে? একটা কাঁকড়া মনে হচ্ছে, তো কই ধরো দেখি, বড় না ছোট? ছোট খুব বড় না, তাতে একটা গুলি মাছ মনে হচ্ছে, তো কই ধরো দেখি, দেখো ছাড়ি ফেলো না যেন। ধরেছো? মাছটাকে পেয়েছি। ওইখানে একটা গর্ত, তাহলে ছোট কাঁকড়া, দাঁড়া দাঁড়া ঠ্যাং নেই মনে হচ্ছে। তো বন্ধুরা এই যে কামড়াবে না তো? না, ও এটা সেই বড় কাঁকড়ার বাচ্চা, আর এই যে সেই গুলে মাছটা, গুলে মাছ, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ও মা সে কাঁকড়া চলে যাচ্ছে, এই যে কয়টুকানি কাঁকড়া দেখো, তাই দেখো এই যে এই যে। তো বন্ধুরা আমরা কিন্তু আজকে কাঁকড়া ধরতে প্রচুর ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছ, আর পুরো জঙ্গলে পুরো শুলো ভর্তি হয়ে আছে, তো এই জঙ্গলটা কিন্তু খুবই ভয়ঙ্কর জঙ্গল দেখতে পাচ্ছ, ওই সাইডটা পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে, বাইরে আওয়াজ শুনতে পাচ্ছো? ওই দেখো দেখো দেখো, কোথায় তাড়াতাড়ি চলো, শিগগিরই শিগগিরই চলো চলো, কি ভয় করো, এই ঘন ঘন জঙ্গল ঘন আসতে না করে দিলাম, চলো তুমি আমাকে জুম করে দেখাচ্ছো, শিগগিরই চলো, টেনে টেনে একদম জুম করে দেখাচ্ছে, ওই 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 তো বড় দেখো, ওই বাঘ, ওই তোমার ওই বাঘিনী বাচ্চাকালে সময় চলে এসেছে, হি বাবা আমার ভয় লাগছে, দেখো দেখো চলো এক্ষুনি বেরিয়ে চলে আসবে, জঙ্গলের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে, চলো চলো জঙ্গলের মধ্যে, ও নদীর কানা দিয়ে কিন্তু চলে যাচ্ছে, দেখো বাঘি বাঘা কিন্তু ওই বাচ্চাদের খুঁজে বেড়াচ্ছে, মেরে দেবে ওদের, দেখো তুমি দেখো মারবে বলে ও নিয়ে চলে যাচ্ছে, মানে চলো 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 চলো, ব্যাগটা গুলো কোথায়, চলো চলো ব্যাগটা তুমি গোছাও, ব্যাগটা গোছাতে লাগো, ব্যাগ গাছানো হয়ে গেছে, তুমি চলো শিগগিরই ছোট আগে, চলো জালটা নিয়ে তুমি তাড়াতাড়ি চলো, দেখো ওই কানা দিয়ে দিয়ে যাচ্ছে, আওয়াজ করছে, দেখো কিরাম ডাকছে, তাই দেখো একটু বাড়ি চলো।
তো বন্ধুরা আমরা ওই জঙ্গল থেকে আমরা অন্য জঙ্গলে চলে এসেছি কাঁকড়া ধরতে। তো আজকে খুব বিপদের হাত থেকে বেঁচে গেলাম। তো জানি না জঙ্গলে এভাবে মাছ কাঁকড়া ধরতে আসলে মানে কত বিপদ যে সামনে আসে। তো যাই হোক এখানে দেখা যাক মা কি ধরছে। বন্ধুরা এই যে পাশাপাশি দেখতে পাচ্ছ মা আরেকটা কাঁকড়া এই পা দিয়ে চেপে দিয়েছি, পা দিয়ে চেপে দিয়েছি। ধরো এটা ধরে রাখো, কোথায় এখানে কাঁকড়াটা দেখি এইখানে কোথায় মা, পা দিয়ে চেপে দিলাম যে। ও বাবা, এই যে 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 এই যে 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 ভয় লাগছে। এই যে যে এই যে কাঁকড়া দেখতে পাচ্ছ বাবা, মাটির মধ্যে কিভাবে যে কাঁকড়া থাকে। এই যে দেখতে পাচ্ছ গাছের গোড়ায়, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আস্তে 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 এই যে দেখতে পাচ্ছ এই যে নড়ছে, ধরে 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 ধরো, দেখো দেখো কিভাবে চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, ধরো ধরো। এটা মেয়ে কাঁকড়া, ওই যে দেখো পাগুলো ছাড়ি দিচ্ছে কিভাবে আস্তে কামড়াবে। কিন্তু যে যেখানটায় ব্যাগ ঝুলিয়ে রেখেছে সেই গাছটার গোড়া একদম এক দেখতে পাচ্ছ, গেছো কাঁকড়া। এই যে খুঁড়ে দেখি কাঁকড়া আছে কেমন। এই গাছের গোড়াগুলো শুকনো হয়ে গেছে আগে থেকে, ভাটিঘা লেগে গেছে, এখন আর চরে আর জল ওঠে না। কাঁকড়াগুলো সব গর্তের ভিতরে এখন লুকিয়ে আছে, খুঁড়ে খুঁড়ে দেখতে হবে আছে কি না। দেখো দেখো কামড়াচ্ছে, একটুখানি হাত দেওয়ার মতো নেই, সাথে সাথে পুরো কাঁকড়ায় পুরো কামড়ে দিয়েছে। এই যে ব্যাগটা কোথায় মা, ব্যাগটা ওই সাইডে আছে কি, ওখানে কাঁকড়া নাকি আওয়াজ হচ্ছে কি খড়খড় করে, দেখো হাত দিও না ওইভাবে হুট করে। কাঁকড়া ধরা হয়ে গেছে, তো এবারে বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো। তো আজকে কাঁকড়া ধরতে এসেছিলাম প্রায় পুরো একদম কি বলবো ঘন জঙ্গল, হ্যাঁ। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর আজকে মানে অনেকটা বিপদের ঝুঁকি নিয়ে যদিও মানে জঙ্গলে ছিলাম, তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো চলো তাহলে টাটা।